আসসালামু আলাইকুম ভিয়া, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। প্রতিদিন স্বাস্থ্য সেবানী, আমি মোহাম্মদ সাইদুল ইসলাম, প্যারামেডিকেল অ্যান্ড টেকনোলজির ডাক্তার। আজকে আপনার মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব, পুরুষ রয়েছে যারা প্রবাসী ভাইয়েরা যারা রয়েছে বা যারা অল্প বয়সী যারা যুবক রয়েছে, কিছু হরমোনাল চেঞ্জ কারণে এবং 15-16 বছর বয়স হওয়ার কারণে কিছু হরমোনের টেস্টোস্টেরন হরমোন একটা নিঃসৃত হয়ে থাকে। এটি নিঃসৃত হওয়ার কারণে একটি এটি বেশি পরিমাণ ক্ষরণ হয়ে থাকে। সে সময় তারা যৌবনকে টেকল দিকে না পারে, এক সময় কি করে, তারা মাস্টারবেশন বা হাস্টমেশন করে থাকে। এটার কারণে দীর্ঘ সময় করতে করতে তাদের একটা অভ্যাসের পরিণত হয়ে যায়, আর এই অভ্যাসটা তারা ত্যাগ করতে পারে না। এক সময় তারা নিঃশ্বাস শেষ হয়ে যায় এবং পেনিসের রগটা ফুলে ওঠে। এটা এই সমস্যা থেকে আপনারা কি সমাধান করতে পারবেন? অনেক মেডিকেল যারা সরকারিভাবে চাকরি নিতে চাচ্ছেন, মেডিকেলে চান্স দেওয়ার আগে এই সমস্যা যদি থাকে তাহলে কিন্তু মেডিকেলে আপনার চান্স নাও হতে পারে। সেজন্য আপনাকে প্রথমে এটা সমস্যা থেকে আপনার সমাধান করতে হবে। আর আজকে যে মেডিসিনের কথা বলবো সেগুলো আপনাদের খেতে হবে, পাশাপাশি আপনাদের যে বদ অভ্যাসটা, হস্তমৈথুনের অভ্যাসটা, এটা আপনাদের কি করতে হবে, বন্ধ করতে হবে। যদি মেডিসিন খান এবং পাশাপাশি হস্তমৈথুন করেন তাহলে কিন্তু আপনার ওষুধ খেয়ে কোনো কাজ হবে না। সেজন্য আপনাকে কি করতে হবে, প্রথমে আপনার পুষ্টিকর খাবার খেতে হবে এবং হাসি খুশির ভেতরে চলতে হবে, লোকজনের সাথে চলাফেরা করতে হবে, একা একা চিন্তা ভাবনা করা যাবে না, ঠিক মতো ঘুম করতে হবে, ঘুমের অভ্যেসটা ঠিক মতো করতে হবে, খাওয়া দাওয়ার অভ্যেসটা ঠিক মতো রাখতে হবে এবং আপনার পুষ্টিকর পুষ্টিকর খাবার অবশ্যই খেতে হবে। সাথে আপনার হস্তমৈথুনের সমস্যা বন্ধ করতে হবে। যদি স্বপ্নদোষের কারণে এটা হয়ে থাকে তাহলে স্বপ্নদোষের জন্য আপনার ইসিটা 5-10 mg পাওয়া যায়, এটা খেতে পারেন। 5 mg দিয়ে শুরু করবেন, পরবর্তীতে আপনার পাওয়ার আস্তে আস্তে বাড়াতে পারবেন। আর যাদের পেনিসের রক ফুলে উঠেছে তারা ভিগোজেল ক্রিম রয়েছে ইবনেসিনা কোম্পানির, এটা 3টা ক্রিম ব্যবহার করলে আপনার ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সকালে এবং রাতে মাসাজ করতে হবে পেনিসে, আর মুমসিফ ক্যাপসুল সকালে একটা রাতে একটা করে খাবেন। যারা বিবাহিত ভাইরা বা প্রবাসী ভাইরা, ইরেক্টাইল ডিসফাংশনের সমস্যা হয়ে গেছে, ধ্বজভঙ্গ সমস্যা হয়ে গেছে, তারা মুমসিক ক্যাপসুল ইবনেসিনা কোম্পানির মুমসিক ক্যাপসুল এটা সকালে একটা রাতে একটা করে খাবেন। পাশাপাশি আপনারা রিয়ান ক্যাপসুল সকালে একটা রাতে একটা করে খাবেন, মেটাক্সেপ ক্যাপসুল সকালে একটা রাতে একটা করে, এই 3টা মেডিসিন আপনারা যদি পাশাপাশি করেন তাহলে আপনার যৌন সমস্যা থেকে আপনারা ডেভেলপ করতে পারবেন, পেনিসের রক ফোলা এটা সমস্যা থেকে আপনারা সমাধান হতে পারবেন। তো বন্ধুরা, এগুলো কতদিন করতে হবে, এগুলো আপনারা 3 মাস কন্টিনিউ করবেন। আর পাশাপাশি আপনারা যদি এই মেডিসিনগুলো খাওয়ার আগে যদি ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা মেডিসিনগুলো খান তাহলে সে সবচেয়ে বেটার হয়। সেক্ষেত্রে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে ডাক্তারের শরণাপন্ন, ডাক্তারের পরামর্শ নেওয়া। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।